খোয়াই নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এক ডেপুটেশন প্রদান করল তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে জেলা কংগ্রেস সভাপতি বিক্রম সিনহা, যুবনেতা অনির্বাণ সরকার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে গেলে মহকুমা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত মহকুমা শাসক রাকেশ দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি, খোয়াই নদীর ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনের তরফে। বর্ষার মরশুমে খোয়াই নদীর বিশেষ করে আমাদের নেতাজি নগর, শান্তিনগর, বাইজগড়, মহর্ষরা, করিলং বিভিন্ন জায়গাতে প্লাবিত হয়। প্লাবিত হওয়ার পরে মানুষের আর্থিক ক্ষতি হয়, বাড়ি ঘরে থাকতে পারে না, কৃষকের ক্ষতি হয়, পরবর্তীকালে ত্রাণ শিবিরে যেতে হয়। মানে এটা যাতে না হয় এর জন্য আমরা যেহেতু এখন ড্রাই সিজন, প্রশাসনের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এডিশনাল SDM সাহেবের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি এবং পাশাপাশি আমরা বলেছি যে আগামী এটা যদি সুস্থ পদক্ষেপ না নেওয়া হয় তো পরবর্তীতে আমরা কংগ্রেসের তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলন নেব। তাইনে কি আশ্বাস এবং তাইনে আশ্বাস দিয়েছেন, ব্যাপারগুলো তাইনে দেখবেন এবং এই কয়েকদিনের মধ্যেই বিভিন্ন জায়গাগুলি ভিজিট করবেন। ভিজিট করার পরে কী করা যায় তাইনে তাইনে প্রশাসনিকভাবে ওইটা উপরওয়ালার কাছে, উপরওয়ালাদের কাছে জানিয়ে দেবেন, রাজ্য সরকারের কাছে।